সো হ্যালো এভরিওয়ান, পুনি আসি যাইছি ও ডবল এসসি তরফ রু আ গোটে ভ্যাকেন্সি এন্ড এটা কোন পুনি ও ডবল এসসি র কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। বট এই যে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল আছে পিলা মানে এটা আপনার গ্রুপ বি এন্ড গ্রুপ সি স্পেশালিস্ট পোস্ট গুড়াক পাই কি অছি, ঠিক আছে না? সো চলুন দেখিবা কাহা কাহার ভ্যাকেন্সি আছে, কো কোটা ভ্যাকেন্সি আছে চলুন দেখিবা। বট তারপর মু কই দউছি যে আর অ্যাপ্লিকেশন ডেট 3 তারিখ রু স্টার্ট হয়ে যাব, মানে 3rd January রু স্টার্ট হয়ে যাব এন্ড 2 February যে রহিব, ঠিক আছে? সো চলুন দেখিবা এই যে আসিছে পিলা মানে এটা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল রিক্রুটমেন্ট আসিছে গ্রুপ বি এন্ড গ্রুপ সি র স্পেশালিস্ট পোস্ট সার্ভিস পাই কি। এন্ড এটা আপনারা যাই কি চেক করে পারবে কোটি না www.owsc.gov.in রে। এন্ড যেত কি শীঘ্র হচ্ছে সেতে শীঘ্র আপনারা মানে অ্যাপ্লাই করে নিয়ে যাবে। যে পোস্ট আসিছে পিলা মানে 7 প্রকার পোস্ট আসিছে বা 7টা পিলা মানে আপনার কোন না ডিপার্টমেন্ট রে অছি। যদি আমি দেখিবা ওটা ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলোজি রে অছি, জুনিয়র কেমিস্ট্রি অছি, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অছি, তা সহিত স্ট্যাটিস্টিক্যাল আসিস্ট্যান্ট, স্ট্যাটিস্টিক্যাল আসিস্ট্যান্ট আ গোটে পোস্ট অছি, তারপরে আপনার মার্কেট ইন্টেলিজেন্স ইন্সপেক্টর এন্ড আপনার রহিলা গোটে কম্পিউটর প্রোগ্রামর। এন্ড আজি সকালু হি মু আপনাকে গোটে নোটিফিকেশন দিয়েছিলি যে স্ট্যাটিস্টিক্যাল আসিস্ট্যান্ট 35টা ভ্যাকেন্সি মধ্যে আসিলে আপনার দেখিলে তাকে ছাড়িকি ইয়ে রয়েছে এটা অলগা আপনার। ওকে সো এইটি যে রয়েছে পিলা মানে ইয়ে যদি আমি ডিপার্টমেন্ট দেখিবা যেকি ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলোজি রহিলা, ইয়ে ফুড সপ্লাইজ এন্ড কনজ্যুমর ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রহিব, ইয়ে ডিরেক্টরেট অফ মাইন্স এন্ড জিওলোজি রহিব, ইয়ে ডিরেক্টর অফ ড্রগস কন্ট্রোল ওড়িশায় রহিব, ইয়ে ভুবনেশ্বরে রহিব, এটা সবু পোস্ট গুলা দেখুছেন এটা আপনার ভুবনেশ্বরে এগুলা রয়েছে, ঠিক আছে না? সো বহুত পিলা চাহান্তি স্যার ভুবনেশ্বরে বি জব করিবা পাইকি, তো আপনার স্ট্যাটিস্টিক্যাল আসিস্ট্যান্ট ইয়ে বি আপনার ভুবনেশ্বরে রয়েছে, তো অনেক গুড়ে আপনার এতে সব ভ্যাকেন্সি আসি। এন্ড টোটাল এতে যদি আমি ভ্যাকেন্সি কথা কহা পাখাপাখি 83টা ভ্যাকেন্সি আসিছে। ওকে সো আর পিলানে কোয়ালিফিকেশনস কোন আছে কো মানে অ্যাপ্লাই করি পারিবে, যে 7টি অলগা অলগা পিলা মানে পোস্ট আছে অলগা অলগা ডিপার্টমেন্ট আছে তার সমস্তঙ্কর ফার্স্ট কমন জিনিস হয়ে গেলা তো সে মিনিমম কোন থাকা কথা চলুন দেখি দিও আপন মানে যেমন কি ইন্সপেক্টর মেট্রোলোজি রহিলা হলা, এইটি আপনার গ্রাজুয়েশন ইন সাইন্স রহিবা কথা যেউতির কি ফিজিক্সটা গোটে আপনার সবজেক্ট থাকা কথা, অর টেকনোলোজি অফ ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকা কথা গোটে রিকগনাইজ ইনস্টিটিউশন রু। তারপরে যে জুনিয়র কেমিস্ট আসিগলা এটা আপনার গ্রাজুয়েশন রহবা কথা ইন কেমিস্ট্রি আর অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি রু। যদি সিনিয়র ল্যাবরেটরি আসিস্ট্যান্ট কথা কহবা এতে ব্যাচেলর অফ ফার্মেসি আপনার হইবাটা নিহতি জরুরি। তারপরে যে স্ট্যাটিস্টিক্যাল আসিস্ট্যান্ট এইটা পিলা মানে যে সকালে 35টা পোস্ট আসি যা কোয়ালিফিকেশন থাকে এটি মধ্যে সেই কোয়ালিফিকেশন আপনার অছি, তার মানে আপনার সিম্পলি গোটে +3 হইতে একটা বা গ্রাজুয়েশন হইতে কথা কোথ রে আর্টস রে সাইন্স রে কমার্স রে, বট আপনার অনার্স থাকা কথা আইদর ম্যাথস রে স্ট্যাটিস্টিক্স রে বা কম্পিউটর অ্যাপ্লিকেশনস রে বা ফিজিক্স রে ইকোনোমিক্স রে অ্যাপ্লাইড ইকোনোমিক্স এগ্রিকালচার ইকোনোমিক্স এই ভিতর কোটা গোটে আপনার স্পেশালাইজড সবজেক্ট মানে অনার্স থাকা কথা, তো এইটাকে আপন মানে সমস্ত অ্যাপ্লাই করে পারিবে। আউ যে গোটে স্ট্যাটিস্টিক্যাল আসিস্ট্যান্ট আছে এইটা ইয়ে মধ্যে দেখন্তু ব্যাচেলর ডিগ্রি অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস থাকা কথা হলো, আউ তা সহিত উইথ স্ট্যাটিস্টিক অর অ্যাপ্লাইড ইকোনোমিক্স অর ম্যাথমেটিক্স অ্যান্থ্রোপোলজি ট্রাভেল স্টাডি সোসিওলজি উইথ স্ট্যাটিস্টিক্স এচ ওয়ান অফ দ সবজেক্ট অ্যান্ড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, তো এইগুলাক আপনার নিহতি থাকা কথা। তা সহিত মার্কেট ইন্টেলিজেন্স অছি ইয়ে বি আপন মানে কে বি অ্যাপ্লাই করে পারিবে কিন্তু এটি গ্রাজুয়েশন থাকা কথা অ্যাটলিস্ট 40% মার্ক থাকা কথা আপনার, তা সহিত আপনার হিউম্যানিটিজ সাইন্স বা কমর্স অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশনস থাকা কথা, ঠিক আছে না? ওকে সো ইয়ে হয়ে গেল, তা সত্ত্বে পেলে কম্পিউটার নলেজটা সবুটি মস্ট, কম্পিউটার নলেজটা সবুটি মস্ট। অ্যান্ড লাস্ট বট নট দ লিস্ট আপনার হচ্ছে কোণ না কম্পিউটার প্রোগ্রামর, কম্পিউটার প্রোগ্রামর এইটা আপনার ডিপার্টমেন্ট এটা আপনার কটকরে রহিব। অ্যান্ড এইথিরে আপন কেহি বি কোনসি বি গ্রাজুয়েট সে চাই আর্টস হোক সাইন্স হোক কমার্স হোক কে বি অ্যাপ্লাই করে পারবে, তা পাখে গোটে কম্পিউটার PGDCA কোর্স মধ্যে থাকা কথা আর এটা আপনার আরামসে করে পারবে। ওকে তো আপনার যদি আমি এজ কোয়ালিফিকেশনস দেখিবা বা এজ্রে যদি আমি দেখিবা মিনিমম 21 বর্ষ হইতবা কথা 1 January 2023 যায় আর ম্যাক্সিমম 38 বর্ষ হইতবা কথা 1 January 2023 যায় আ ভিতরে আ উপরকু ন যাইতবা কথা আর তলে বা আ উপরকু যাই নথবা কথা। আর সে 5 ইয়ার আপনার রয়েছে কোণ না SC/BC পিলাঙ্ক পাই কিবা SC/ST ক্যাটেগরি কম পাই কি 10 বর্ষর আপনার এজ রিল্যাক্সেসন রয়েছে, আর ইয়ে তো আপনার জানিছেন এজ ইউজুয়াল যেমন নর্মালাইজেশন প্রসেসরে অছি। বট যদি আমি প্যাটার্নস অফ এক্সামিনেশন দেখিবা এতে বি আপনার প্রিলিমিনারি এক্সামিনেশন আসব, এতে আপনার মেন এক্সামিনেশন হব, এতে আপনার কম্পিউটার স্কিল টেস্ট হব, আর এতে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হব। সো যদি আমি প্রিলিমিনারি এক্সামিনেশন দেখিবা প্রিলিমিনারি এক্সামিনেশন দেখিবা তাহলে ইয়ে আপনার এক্সাক্টলি যে জিনিস এবে পড়ুছেন সেই জিনিস, যে জিনিস এবে আপনার মানে প্রিপারেশন করছেন সেই জিনিস হি রব, এতে কিছু অলগা জিনিস রহু না। আপনার দেখুন সে প্রিলিমিনারি পাই কি 10th standard র আমার অ্যারিথমেটিক রহব, ডেটা ইন্টারপ্রিটেশনস রহব, সে রিজনিং রহব, আপনার কারেন্ট ইভেন্টস এন্ড কারেন্ট অ্যাফেয়ার রহব, আর কম্পিউটার ইন্টারনেট বা ইন্টারনেট অ্যাওয়ারনেস ইয়ে রহবা কথা হলো,
ये आपर प्रिलिमिनरी पैंकि जब आम मेन कथ देखा जो स्टेजेस ऑफ एग्जामिनेशन देखिले प्रिलिमिनरी टोटल 150 मार्क आसूसी प्रिलिमिनरी क्वालिफाई कलापर आपने कौन आसुँचे ना मेन को आसुँचे आ मेन एग्जामिनेशन तो आप टेक्निकल पेपर रोह 200 मार्क टेक्निकल पेपर रोह 200 मार्क एंड सब अलग अलग पोस्ट पर सब अलग अलग आपंकर टेक्निकल पेपर रोचे जमी लास्ट पर जो खाली आप ग्रेजुएशन मांगा से किसी टेक्निकल पेपर नहीं तो सर तो समस्ते देपारे तो आपण मैंने भी यहीटा को मुझे टेलीग्राम चैनल जो अच्छी योगेश 19 से आपको नोटिफिकेशन को भी सेयार कर दूसरी से आने पाइबे आ तले मुझ लिंक्स भी डिस्क्रिप्शन में देदेवि सो दैट आप वेबसाइट को जाकर चेक करें ठीक अच्छे ओके आपंकर स्टेज टू कौन रहा ना मेन रिटर्न एग्जामिनेशन रोह स्टेज थ्री आप सर्टिफिकेट वेरिफिकेशन रोह एंड आपंकर फोर्थ स्टेज आप कौन रोच ना आप स्किल टेस्ट रोच ना ये स्किल टेस्ट ना सरी ये स्किल टेस्ट ना है आप डायरेक्ट सर्टिफिकेट वेरिफिकेशन रोच ना सर्टिफिकेट स्किल टेस्ट अलग थी एथे ना आपंकर एंड ये जो एग्जाम हम ये डिसाइड है ये ओएमआर हो पाए कंप्यूटर बेस्ड एग्जाम हो पाए नेगेटिव मार्किंग भी अच्छी 0.25 मैंने 25% नेगेटिव मार्किंग रोचे सो आपने रेडी जातु शीघ्र शीघ्र रेडी हे दरकार भी नहीं आपण मैंने नर्माली जी भी कौन से कंपिटेटिव एग्जाम प्रिपेयर करुच्छे से मैथ तो पढ़ु रिजनिंग तो पढ़ु इंग्लीश तो पढ़ु मस्ट हाँ ना ता सहित आप जिके तो पढ़ु से मैंने कंप्यूटर भी पढ़ु से मैंने करंट अफेयर भी पढ़ु आप कौन कर ना जीएस भी पढ़ुंट एंड ओडिया ग्रामर भी पढ़ुं तो ये तो पिलाने सब आप कमन पढ़ुं तो ये भितर आप मैथ आसो रिजनिंग आसो जिके आस कंप्यूटर आस करंट अफेयर आसो एगुड़ाक आसो आप तो बस आप स्वतंत्र एक्स्ट्रा किसी प्रिपेरेसन करवा दरकार नहीं जमी प्रिपेरेसन करमी प्रिपेरेसन करूँ शीघ्र शीघ्र आप एप्लाय करनी आउ से टाइम जी अपेक्षा करूँ के आम लाइक लास्ट डेट आसो आम एप्लाय करू सो जदि एजे चैनल को पिलाने सब्सक्राइब करना चैनल को सब्सक्राइब करनी एंड जो आम रहा कौन ना टेलीग्राम चैनल योगेश 19 आपको भी आपण मैंने समस्त कौन करूँ ना जॉइन हो जातु सो दैट आपने नोटिफिकेसन कौन सी भी गोटे नोटिफिकेसन आप मिस न हो थैंक यू सो मच।